আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, বিরতির পর আবার আমরা আপনাদের সম্মুখে দর্শ হাদিস প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সাথে রয়েছে আমাদের সম্মানিত মেহমান শেখ মুফতি মুফসুদ আহমদ সাহেব। বিরতির আগে আমার অনেক ভাই বোনেরা প্রশ্ন করেছিলেন, দু একটি প্রশ্নের জবাব বাকি রয়ে গেছিল। ইনশাল্লাহ আমরা প্রথমেই মুফতি সাহেবের কাছে অনুরোধ, তার জবাবের দিকে চলে যাচ্ছি আনসারের দিকে। আমার এক বোন প্রশ্ন করেছিলেন নফল নামাজ সম্পর্কে, মাগরিবের বা জোহরের বাদে যে নফল নামাজ বা এশার বাদে, এগুলা কি বসে পড়তে পারবেন? নফল নামাজের মাসালা হচ্ছে, আপনি দাঁড়িয়েও পড়তে পারবেন, বসেও পড়তে পারবেন, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়ার মাঝে সওয়াব বেশি। তাই আমরা চেষ্টা করব নফল নামাজ যখন পড়ব আমরা দাঁড়িয়ে নামাজ পড়ব। কেন পড়ব? যাতে আমি বেশি সওয়াব পাইতে পারি। নামাজের মাঝে যত কষ্ট বেশি হবে, মেহনত বেশি হবে, সেই নামাজের সওয়াবও বেশি হবে। কিন্তু যদি কোনো অসুবিধা হয় বা শারীরিক কোনো অসুস্থতা থাকে বা মনে করেন একটু অসুস্থতা লাগতেছে, টায়ার্ড ফিল করতেছেন, তখন আপনি ইচ্ছে করলে বসে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বসে নামাজ পড়লে সওয়াব অর্ধেক পাবেন। দাঁড়িয়ে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাইবেন তার চাইতে হাফ, অর্ধেক পাওয়া যাবে বসে নামাজ পড়লে। একটি কথা বলতে হচ্ছে, আপনি এশার যে বিতরের পরে যে এটা অনেক জানেওয়ালা লোক দেখছি বসে বসে পড়েন, এটা কারণ কি? নফলটা এশার নামাজের, এশার ফরজ এবং সুন্নতের পরে দুই রাকাত নফল নামাজ আছে, যেটাকে আমাদের সমাজে হালকি নফল হিসেবে পরিচিত, অনেকের মনে হালকি। তার নামাজ আসলে হালকি নফল নামাজ কোনো নামাজ নাই, শুধু নামাজ না, এটা নফল নামাজ, নফল নামাজ। আমরা হালকি বলি বা অনেকে হালকি বলেন এই জন্য যে নামাজটা দাঁড়িয়েও পড়া যায়, বসেও পড়া যায়, অপশন অপশন আছে, এই জন্য বসে আপনাকে হালকি বলা হয়। যাই হোক, এটা এই নফল নামাজ, নামাজ এটা নফলই, আপনি বসেও পড়তে পারেন। এশার নামাজের পরে দুই রাকাত নফল নামাজ আছে, সেটা আপনি বসেও পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন। কোনো কোনো রওয়ায়েত আছে, অনেকে যে বসে নামাজ পড়েন তারা দলিল হিসাবে এটা উপস্থাপন করেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়েছিলেন। এই জন্য অনেকে মনে করেন যে এশার সুন্নতে পড়ে যে নফল নামাজটা, এটা বসে পড়লে সওয়াব বেশি। মুহাদ্দিসিনে কেরাম এটা জবাব দিয়েছেন, কয়েকটি জবাব দিয়েছেন। একটা হলো যে এটা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ খাস, তাই হযরত বসে নামাজ পড়লেও দাঁড়িয়ে নামাজ পড়ার মতো সওয়াব পাইবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে হযরত দাঁড়িয়ে নামাজ পড়তেন, মাঝে মাঝে বসে পড়তেন, দাঁড়িয়ে বেশিরভাগ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন। তো যাই হোক, আমরা যেহেতু হযরত সবসময় দাঁড়িয়েই নফল নামাজ পড়তেন, এই জন্য আমরাও দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চেষ্টা করব। যদি আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি সওয়াব বেশি পাইব। হ্যাঁ, কোনো অসুবিধা থাকলে বসে নামাজ পড়তে পারেন, না পড়া চাইতে পড়া ভালো। অনেকে আছে যদি দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় অ্যাটলিস্ট বসে পড়ে নেবেন, তবুও তো নামাজটা পড়া হয়ে গেল। জাজাকাল্লাহ। দেখা যাক আমাদের সাথে কে আছেন। হ্যালো, কল আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা নাম আর তো সাইরাম ভালা ভালো একটা নাম সাইরাম, আমার গুণা কি যে নয়া আদাম নাম ভালানি সুন্দর নিয়ার জাকারিয়া নাম ভালানি। আমি আপনি আমরা নর্মালি নামের অর্থ সম্পর্কে আমরা প্রশ্ন নেই না, কারণ এটা নামের অর্থ জানার প্রোগ্রাম না, সরি আছি আমরা। আপনি নামটা কিতা কইছিলেন, আমরা যে সময় তাকে আনসার দিব আপনার। আদাম, আদাম জাকারিয়া, জাকারিয়া, জাজাকাল্লাহ। আপনি একটু লেটে হন ভাই, এটা আমরা আগে পয়লা প্রশ্নগুলো যেগুলো আছে ওগুলো আনসার দিব। জাজাকাল্লাহ। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হালাল নাই, নেক্সট ডোরও যদি নন মুসলিম থাকুন, তাহলে এটা তো আমি দিতাম ফার্মুনি, যে জিনিস আমি খাই না কি তার আগে দিতাম ফার্মুনি। জি, সুন্দর প্রশ্নটা করছেন, আসলে এটা খুব জরুরি, খুবই সুন্দর প্রশ্ন করছেন। ইনশাল্লাহ আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখুক, এটা জবাব পাইবা। পরবর্তী কল, আসসালামু আলাইকুম।
হ্যালো কলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা কোয়েশ্চন করতাম তৈয়ার যে জি খোকা, যে আপনার মাগরিবের নামাজের ফরজ নামাজ পড়ে যে আপনার দুরুদ গুলা আছে, দুয়া দুরুদ গুলা আছে, তসবি আছে জি, এইগুলা পড়ার আপনার বাদে আপনার এই যে সয়রে হাতা উগাবিন নামাজ আছে জি, এইগুলা পড়তাম নি না মাগরিবের এই সাতরে হাত নামাজ পড়ার পরে আপনার পড়ার সাথে সাথে জি আউগাবিন নামাজ পড়ব। আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা স্যার। পরবর্তী কলা, আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্নটা কি? জি, আমি তাহাজ্জুদের নামাজের ব্যাপারে দুইটা জিনিস জানতে চাইতেছি। জি বলেন। তাহাজ্জুদের নামাজ যদি সব সময় পড়া যায় না, মনে করেন একটা দিন ফিক্স করে নেই জি জি, আসে তো এই রাত্রে, মানে এই রাতটা যদি প্রত্যেক সপ্তাহে পড়ি, এটা কি কোনো কোনো অসুবিধা হবে ফিক্স করাটা, মানে অন্যদিন না পড়ে এই একদিন যে? আর আরেকটা হইলো যে সেজদায় তাহাজ্জুদের নামাজে সেজদায় যাইয়া যে আল্লাহ রসুল কোন দোয়াগুলা পড়তেন, ও তো এত লম্বা যে সেজদা উনি করতেন, কোন দোয়াগুলা পড়তেন, মাসনুন দোয়াগুলা পড়তেন, আর বাংলায় কি বলা যাবে? বাংলায় বললে শুনলাম যে নামাজটা ভেঙে যাবে। ওকে, এই দুইটা জিনিস জানাবেন। সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ। কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা। আমরা মুফতি আচ্ছা কল নিয়ে নেই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলা কি আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ আপনার টিভি ভলিউমটা কমান একটু। আমি আসলে কলার সম্ভবত কলটা ড্রপ হয়ে গেছে, আমি কলটা শুনতে পাচ্ছি না। আমরা আনসার দিকে চলে যাচ্ছি। মুফতি সাহেব, আমার এক বোন প্রশ্ন করেছেন, চার রাখাত নামাজে উনি তিন নম্বর রাখাতে সুরাতুল আসর পড়েন, এরপর সুরাতুল হুমাজা ওয়াইলুল্লি, তো এখানে তো লাস্টের একটা একটু লম্বা হয়ে যায়, তো এইরকম পড়লে নামাজে কোনো অসুবিধা হবে কি জানতে চাচ্ছেন? না, প্রশ্নটা হলো এই ধরনের যে চার রাকাত নামাজে যদি আল কারিয়া থেকে শুরু করেন, প্রথম রাকাতে পড়লেন আল কারিয়া তি মাল কারিয়া, সেকেন্ড রাকাতে পড়ছেন আল হাক মুত্তাকাতু, তখন এই ধারাবাহিকভাবে পড়লে তার রাকাতে ওয়াল আসরি আসে, আর চতুর্থ রাকাতে ওয়াইলুল লিকুল্লি হুমাজা তিল্লু মাজা। আর প্রশ্ন হচ্ছে যে প্রথম রাকাতে যে সুরা পড়বেন, নিয়ম হলো যে সেকেন্ড রাকাতে সুরাটা কত সম পরিমাণ হবে বা তার চাইতে শর্ট হবে, সেকেন্ড পরবর্তী সুরাটা আগের রাকাতের সুরা চাইতে লম্বা হবে না, বা তৃতীয় রাকাতে যদি আপনি ওয়াল আসরি পড়েন, আর চতুর্থ রাকাতে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা পড়েন, তাহলে চতুর্থ রাকাতে যে সুরাটা পড়া হইতেছে সে সুরাটা তো একটু লম্বা হয়ে গেল, আগের রাকাতের সুরার চাইতে একটু লম্বা হয়ে গেল। কারণ প্রশ্ন হলো যে এইভাবে পড়া কি ঠিক আছে? এটার উত্তর হলো যে যদি আপনি আল কারিয়াতকে শুরু না করে আর একটু আগের সুরাতে শুরু করেন তাহলে সমস্যা হইতেছে না, যদি আপনি ওয়াল আদিয়া থেকে শুরু করেন তাহলে প্রথম রাকাতে ওয়াল আদিয়াতি দাবহা, সেকেন্ড রাকাতে আল কারিয়া, থার্ড রাকাতে আল হাকুমুত তাকাতুর, এবং চতুর্থ রাকাতে ওয়াল আসরি পড়া হইতেছে। তাহলে ওই যে লম্বা এবং শর্ট, লং এবং শর্ট সুরা কোনো সমস্যা এখানে আসতেছে না। তাই আমরা অনুরোধ করবো যে আপনি যদি এই ধারাবাহিকে পড়তে চান তাহলে আল কারিয়াতকে স্টার্ট না করে আপনি ওয়াল আদিয়াতি দাবহা এই সূরা থেকে স্টার্ট, প্রথম রাকাতে ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কাদহা ফাল মুগিরাতি সুবহা এই সূরা থেকে শুরু করেন, তাহলে ওয়াল আসরিতে চতুর্থ রাকাতে ওয়াল আসরি পড়া হবে আর এইভাবে সুন্দর হবে। এখন প্রশ্ন হলো যদি এইভাবে না পড়েন, যদি আপনি আল কারিয়া থেকে শুরু করেন, তাহলে এটা সমাধান কী? তাহলে এটা সমাধান হইল যে যদি তৃতীয় রাকাতে আপনি ওয়াল আসরি পড়েন তাহলে আপনার জন্য ভালো হবে,
এই পরবর্তী সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজ এই সূরা না পড়ে কয়েক সূরা বাদ দিয়ে শর্ট সূরা একটা পড়ে নেন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়ে নেন, সূরাতুল কাউসার ইন্না আতাইনা এই পরবর্তী সূরাগুলো আছে এইগুলো আপনি পড়ে নেন। তো তৃতীয় রাকাতে যে সূরা পড়লেন তার চাইতে সমপরিমাণ বা তার চাইতে শর্ট সূরা। তো আপনি তৃতীয় রাকাতে যদি ওয়াল আসরি পড়েন তাহলে পরবর্তী রাকাতে হয়তো ইন্না আতাইনা কাল কাউসার সূরাতুল কাউসার পড়েন অথবা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, এটা উত্তম। কিন্তু যদি আপনি উত্তম আমল না করে ওয়াল আসরি পড়ার পর ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা পড়ে নেন তাহলে কি কোনো সমস্যা হবে, এটা তৃতীয় প্রশ্ন। তৃতীয় একটা পাঠ যে যদি আপনি তৃতীয় রাকাতে ওয়াল আসরি পড়েন আর চতুর্থ রাকাতে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা পড়ে নেন, এই সূরাটা তো ওয়াল আসরি চেয়ে লম্বা হয়ে গেল, তাহলে কি কোনো সমস্যা আছে? ইয়েস, নামাজটা খেলাফে আওলা হবে, এটা উত্তম না। আপনি পরবর্তী সূরাটা আগের সূরার চাইতে যদি লম্বা হয়ে যায় তাহলে এই ধরনের পড়া উত্তম না, কিন্তু পড়ে নিলে নামাজ আদায় হয়ে যাবে। প্রথম কথা হলো যে নামাজ আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা খেলাফে আওলা হবে। আগের রাকাতে যে সূরা পড়বেন পরবর্তী সূরা যদি লম্বা হয় আগের সূরার চাইতে সেক্ষেত্রে নামাজটা খেলাফে আওলা হবে, উত্তম হবে না। উত্তম হবে এটি যে আপনার পরবর্তী সূরাটা সমান পরিমাণ হবে বা তার চাইতে ছোট হবে। জাযাকাল্লাহ। আমার এক ভাই প্রশ্ন করেছেন, উনি একা নামাজ পড়তেছেন, তার পাশেই দুজন আসিয়া একা মাঝে নামাজটা করে নিল, জোরে জোরে কেরাত পড়লো। এইভাবে নামাজ পড়লে কষ্ট কষ্ট হইতেছে বা অসুবিধা হচ্ছে, তো একরকম ঠিক আছে কি? এই সমস্যাটা আমরা প্রায়ই দেখতে পাই বিভিন্ন মসজিদে। আমরা মসজিদের যখন নিয়মিত জামাত, যেটা জামাত শেষ হয়ে যায়, তখন আমরা দেখি অনেক ভাই পরবর্তীতে আসেন, আসিয়া ওরা কয়েকজন মিলে একত্রিত হয়ে জামাত শুরু করে দেন। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে যারা জামাত পড়বেন তাদের একটা খেয়াল রাখতে হবে যে তাদের জামাতের কারণে অন্য মুসল্লিরা যারা সুন্নত পড়তেছেন তাদের জন্য কোনো ব্যাঘাত না ঘটে, তাদের জন্য কোনো ডিস্টার্ব না হয়। আপনি যেহেতু মসজিদের নিয়মিত জামাত শেষ হয়ে গেছে, এখন আপনি সেকেন্ড জামাত পড়তেছেন, আপনার জামাত মিস হয়ে গেছে, তাই কয়েকজনকে নিয়ে আপনি সেকেন্ড জামাত পড়তেছেন, আপনার জন্য উচিত হলো আপনি এমন জায়গায় গিয়ে নামাজ পড়বেন জামাতে যাহাতে আপনার তেলাওয়াতের আওয়াজটা অন্যদের কাছে ডিস্টার্ব না করে, বিশেষ করে যারা সুন্নত পড়তেছেন তাদের জন্য কোনো প্রবলেম না করে। কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করি না, খেয়াল না করার কারণে জুড়ে জুড়ে উচ্চ স্বরে তিলাওয়াত করেন, লাউডলি তিলাওয়াত করেন, যার কারণে অনেক মুসল্লিদের ডিস্টার্ব হয়ে যায়। তো যারা সুন্নত পড়তেছেন ওনাদের সূরা কাতে মাঝে এই ঝামেলা হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়, মিক্সডআপ হয়ে যায়, তো এটা উত্তম না, এটা ঠিক না। বরং উচিত হলো যারা পরবর্তীতে সেকেন্ড জামাত করবেন তারা একটু মসজিদের মেইন হল থেকে যদি এই যে থাকে পাসিস থাকে বা একটু অন্য সাইডে যদি আলাদা কোনো হল থাকে সেখানে গিয়ে আপনি নামাজ পড়বেন অথবা পিছনে গিয়ে নামাজ পড়বেন যাতে অন্যদের ডিস্টার্ব না হয়। জাযাকাল্লাহ। আমার এক বোন প্রশ্ন করেছেন, অনেক সময় আমরা এই সব থেকে গিয়া সুইটের বক্স বা এগুলো আনি, কিন্তু ঘরে আসার পর ইন্ডাকশন তার যে দেখে হারাম মনে হচ্ছে বা এরকম কিছু হইলে অনেক সময় নিজে নাকে আমাদের নেক্সট ডোর বা এরকম অন্যজনকে দিয়ে দিই যারা হারাম খায়, তো এইভাবে কি ঠিক আছে? নিজে তো হারাম খাইতেছি না অন্যজনকে দিতেছি, এটা কি জায়েজ হবে? আমরা বিভিন্ন সময় করোনা সপ্তাহে বা বিভিন্ন সপ্তাহে আমরা নিজের বাচ্চাদের জন্য সুইট ক্রিস আনি। তো প্রথম কথা হলো যে সময় আমরা সুইট ক্রিস বাই করব, খরিদ করব, তখন নাম্বার এগুলো ভালোভাবে চেক করতে হবে যে এগুলো হালাল নম্বর না হারাম নম্বর, নাম্বারগুলো চেক করে প্রথমে কিনতে হবে। এরপরে যদি বাই অ্যাক্সিডেন্ট মিস্টেক হয়ে যায়, ঘরে আসার পর চেক করে দেখা গেল যে এখানে যে নম্বরগুলো আছে এগুলো হালালের লিস্টে মাঝে পড়ে না, তাহলে এটা কী করব? তো ডাস্টবিনে ফেলে দিব। তো ডাস্টবিনে ফেলানোর চাইতে যদি আমার নেক্সট ডোর নেইবার যারা আছে যারা নন মুসলিম তারা তো এগুলো খায়, তাদের জন্য এগুলো ঠিক আছে। সো আমরা যদি তাদেরকে দিয়ে দিই তো এক তো আমাদের সৌজন্যতা হয়ে গেল, একজন নেইবার হিসাবে তাদের সাথে যে আমাদের একটা সদ আচরণ, ভালো ব্যবহার, একটা নিয়মিত যোগাযোগ রক্ষা করা, এই কাজটাও হয়ে গেল।
আর জিনিসটাও নষ্ট হইল না, কারণ ডাস্টবিনে ফেলার চাইতে ডাস্টবিনে নিক্ষেপ করার চাইতে এটা কাজে লেগে গেল। তাই যদি আপনি নেক্সট ডোর নেইবার যা বা যা বা যারা নেইবার আছে আশেপাশে আছে ওদেরকে ওদের বাচ্চাদেরকে যদি দিয়ে দেন এবং তারা খেয়ে নেয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং প্রশ্ন হলো যে আমি যা খাইতে পারবো তাদেরকে কিভাবে দেব, বলে আমি যে খাইতে পারতেছি না, এই জিনিসটা আসলে তো এই মানে ধর্মীয় দিক দিয়ে ব্যাপারটা কারণ জড়িত। এই জিনিসটা তো এমন না যেটা খাইলে তার স্বাস্থ্যের স্বাস্থ্যহানি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে এমন না, বরং এখানে বিষয়টা হচ্ছে যে ধর্মীয় দিক দিয়ে হালাল এবং হারাম বিষয়টা এখানে ম্যাটার। এই জিনিসটা হালাল না হওয়ার কারণে আমরা খাইতে পারতেছি না, কিন্তু যারা নন মুসলিম তাদের জন্য হালাল এবং হারামের এটা যেহেতু কোনো ইস্যু না, এই জন্য তাদেরকে দেওয়া যেতে পারে এবং তারা খাইতে পারে, কোনো অসুবিধা নেই। আমার এক বোন প্রশ্ন করেছেন, মাগরিবের নামাজের পর অনেক সময় আমরা দোয়া দরুদ বা তসবিহ তাহলিল করার পর সালাতুল আউয়াবিন নামাজ পড়েন, মানে উনি প্রশ্ন করেছেন দোয়া দরুদ আগে পড়বেন না মাগরিবের পরেই আউয়াবিন পড়বেন এরপর দোয়া দরুদ করবেন? সালাতুল মাগরিব, মাগরিবের ফরজ নামাজ আদায় করার পর সংক্ষেপে কিছু আমল আছে, কিছু মাসনুন দোয়াগুলো আছে, এগুলো আমরা পড়ে নেব প্রথমে। যেমন মাগরিবের ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রথমে তো আল্লাহ আকবর বলে মাথায় হাত রাখবো, আল্লাহ আকবর, দেন আস্তাগফিরুল্লাহ থ্রি টাইম পড়বো। এরপরে কিছু মাসনুন দোয়া আছে যেমন আল্লাহ বাংকে সালাম, আমিনকে সালাম, তাবারক তাইয়াদাল জালালি ওয়াল ইকরাম। মাগরিবের নামাজে সালাম ফিরানোর পর প্রথমে আল্লাহ আকবর বলবো, থ্রি টাইম ইস্তেফার পড়বো, এরপরে যে আল্লাহ আজিরনি মিনান্নার আছে একটা দোয়া, এই দোয়াটা আমরা সেভেন টাইম সাত মর্তবা আল্লাহ আজিরনি মিনান্নার, আল্লাহ আজিরনি মিনান্নার, এই দোয়াটা পড়ে নেবেন। তারপর আল্লাহ মাংকে সালাম, আমিনকে সালাম, তাবারক তাইয়াদাল জালালি ওয়াল ইকরাম। তারপর আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফযলু وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك ادونك مسنون دواغلاسه جادر موكوستاسه আপনারা এই দোয়াগুলা পড়ে নেবেন। তারপর তো এই সুন্নত মা সুন্নত যেগুলো যেহেতু মুয়াক্কাদা তাই সুন্নত পড়ে নেবেন, এরপরে তারপর নফল পড়ে নেবেন, তারপর আপনি আওয়াবিনের সিক্স রাকাত নামাজ পড়বেন। সিক্স যদি ছয় রাকাত পড়তে পারেন ভালো কথা, যদি না ছয় রাকাত না পড়তে পারেন তাহলে দুই রাকাত বা চার রাকাত যা আপনার জন্য সম্ভব ইজি তা পড়ে নেবেন। এটাই এই নিয়মে পড়লেই ভালো হয়। তারপরেও কিছু আমল আছে যেমন সূরা হাশরের তিন আয়াত পড়া, أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم 3 টাইম পড়ে হু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু এই সূরাগুলো পড়বেন। তারপর আয়াতুল কুরসি পড়বেন, তাসবিহগুলো ফাতিহা তাসবিহগুলো বলা আয়াতুল কুরসিও পড়বেন, এবং কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেক ফরজ নামাজের পর একবার একবার করে পড়া। কিন্তু হাদিস শরীফে এসেছে ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর 3 টাইম করে পড়া। সুবহান, এই আমলটা হলো যে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া এবং কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো একবার একবার করে পড়া। আর ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই তিন সূরা, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3 টাইম করে পড়া ভালো। এই আমলগুলো, জি, ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে 3 টাইম, আর বাকি সব নামাজের পরে একবার একবার করে পড়া, এগুলো পড়ে নেবেন। এরপরে আপনি আওয়াবুন আওয়াবিনের নামাজ পড়বেন, এরপরে আপনি আরও দোয়াগুলো আছে এগুলো পড়বেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে আগে পিছিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। যদি আপনি এই সুন্নত পড়ে নেন তারপর আওয়াবিনের নামাজ পড়ে নেন এরপরে যদি আপনি দোয়াগুলো পড়েন তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা গেছে হাদিস শরীফের কিতাব থেকে যেটা বোঝা যায় সেটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে কিছু মাসনুন দোয়াগুলো পড়ে নিতেন। তাহলে আমরা মাসনুন দোয়াগুলো পড়ে নিব, আর এরপরে সুন্নতে মুয়াক্কাদা পড়বো, আওয়াবিন পড়বো, আর এর বাদে এক্সট্রা যে তসবিগুলো আছে লম্বা তসবি সেগুলো আমরা পরবর্তীতে পড়বো।
জাজাকাল্লাহ। আমার এক ভাই এক বোন প্রশ্ন করেছেন, তাহাজ্জুদের নামাজ যদি উনি দিলকে সপ্তাহে একদিন ফিক্স করে নেন, খালি আমি প্রত্যেক সোমবারে বা প্রত্যেক শুক্রবারে পড়ব, তো এভাবে ঠিক করা ফিক্স করা কি ঠিক হবে? একটা জিনিস এই প্রশ্ন থেকে আমার কাছে যেটা বোধগম্য হইতেছে সেটা হলো যে মাশাআল্লাহ ওনার তাহাজ্জুদের নামাজ পড়ার প্রতি একটা জাজবা আছে, আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়াটা তো এত ইজি না। তাহাজ্জুদের নামাজ পড়া অনেক কষ্ট, কষ্ট তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করতেছেন কোরআন মাজিদ ফুরকান হামিদের মাঝে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়াম কিলা, আয়াতের মাঝে তাহাজ্জুদের কথা বলা হইতেছে যে রাত্রে উঠে নামাজ পড়া এটা অনেক কঠিন। ইন্না নাশিআতাল লাইলি আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়াম কিলা, তাই এই কঠিন কাজ যারা করতে পারবেন তাদের সওয়াবও বেশি, মর্যাদাও বেশি। তাই যেহেতু তাহাজ্জুদের নামাজটা সাধারণত শেষ রাত্রে ঘুম থেকে উঠে পড়তে হয়, অনেকের পক্ষে শেষ রাত্রে ঘুম থেকে ওঠা সম্ভব হয় না, তাই যদি আপনি এই আমলটাকে প্র্যাকটিস করার জন্য একটু ট্রেনিং করার জন্য যদি এভাবে রুটিন করেন, ঠিক আছে আমি নিয়মিত তো পড়তে পারছি না, সপ্তাহে কমপক্ষে একটা রুটিন করে নিলাম যে এভরি ফ্রাইডে নাইট, যেমন তা বৃহস্পতিবার পর বৃহস্পতিবার দিবাগত রাত্রে, জুমার রাত, ফজিলতের রাত, এই এই রাত্রের এবার গুরুত্ব বেশি, ফজিলত বেশি, মর্যাদা বেশি, তাই এই রাত্রে আমি তাহাজ্জুদের জন্য উঠে যাব। তো অ্যাটলিস্ট আমি একটা রুটিন বানাইলাম যে এভরি ফ্রাইডে নাইট আমি তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠব, তাহাজ্জুদ পড়ব। কিন্তু আমার নিয়ত রাখতে হবে এটাই যে আস্তে আস্তে শুধু ফ্রাইডে না, বরং আমি চেষ্টা করব যাতে নিয়মিত এই নামাজগুলো পড়তে পারি। কিন্তু একসাথে তো সব আমল করা যায় না, আস্তে আস্তে করতে হয়। তাই যদি এইভাবে নিয়ত রাখেন যে আপাতত আমি এই ফ্রাইডে নাইট বা একটি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ব আর এগুলোকে আমি প্র্যাকটিস করতে থাকব, আর আস্তে আস্তে আমি আমার নাম্বারগুলো বাড়াইব, এক রাত পরবর্তীতে আমি দুই রাত, তিন রাত, এভাবে চেষ্টা করব। এই ধরনের নিয়ত করে যদি উনি একটা রাত ফিক্স করেন তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু উনি যদি ফিক্স করেন যে আমি একটা রাত্রে তাহাজ্জুদ পড়ব, আর যদি কোনো কারণে পড়তে পারেন না তাহলে ওনার কিন্তু গুনাহ হবে না। মনে মনে ফিক্স করছেন যে আমি একটা কাজ করব, এটাকে জরুরি মনে না করা। ঠিক আছে, জাজাকাল্লাহ। বোনের একটি প্রশ্ন, তাহাজ্জুদের মাঝে সেজদা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা লম্বা সেজদা দিতেন, দোয়া পড়তেন, উনি এই দোয়াগুলো কি? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের সময় লম্বা লম্বা সূরাত পড়তেন, লম্বা সূরাত পড়তেন, দীর্ঘ সূরা পড়তেন। অনেক সময় হযরত সাল্লামের পিছনে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়েছেন, দেখা গেল যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে প্রথম রেখাতে সূরা বাকরা শুরু করছেন। অনেক সাহাবী ভাবছেন যে সূরা বাকরা তো কম না, প্রায় আড়াই পারা, সুবহানাল্লাহ, এত লম্বা সূরা, মনে করছেন যে কয়েক রুকু পড়ার পর হয়তো বিরতি নেবেন, রুকুতে যাবেন, কিন্তু দেখা গেল অপেক্ষার প্রহর শেষ হইতেছে কিন্তু পড়া তো আর শেষ হইতেছে না, ধারাবাহিক পড়তেই আছেন। হযরত ইসলাম পড়তে পড়তে সূরা বাকরা শেষ হয়েছে, সূরা আলে ইমরান শুরু হয়ে গেছে। তাই দেখা গেল যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাত্রের নফল নামাজে লম্বা লম্বা সূরা পড়তেন, তাহাজ্জুদেও ঠিক তেমনিভাবে লম্বা লম্বা সূরা পড়তেন, ঠিক তেমনিভাবে যখন রুকুতে যেতেন, বিশেষ করে সাইদাতে যখন যেতেন তখন দীর্ঘ সাইদা করতেন। হাতে আশার জিল্লা তাল্লাহকে বর্ণিত, উনি বলেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সাজদা করতেন যে কোনো কোনো সময় আমার ভয় হয়ে যেত যে খোদা তো মাল খোদা জানে যে ওনার কি ইন্তেকাল হয়ে গেল, যে এত দীর্ঘ সাজদা করতেন যে আমার আশঙ্কা হয়ে যেত যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন না ওনার ইন্তেকাল হয়ে গেছে। তাই কোনো সময় উনি হাত দিয়ে টাচ করে এটা পরীক্ষা করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা বিরতির দিকে চলে যেতে হচ্ছে, আপনারা কষ্ট করে প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ বিরতির পর আবার আসবো, আপনারা প্রশ্ন করবেন, ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।